রামগড়, জামান চৌধুরী মিয়া দিনাজপুর, শাহজাহান চৌধুরী কক্সবাজার, নিতাই রায় চৌধুরী বাঁকুড়া, শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর এক, এস এম জিলানি গোপালগঞ্জ তিন, মাসুদুরুন মোহাম্মদ মেহেরপুর এক, নবীউল্লাহ নবী ঢাকা পাঁচ, সুব্রত চৌধুরী ঢাকা ৬, জনাব ইঞ্জিনিয়ার লিয়াকত আলী টাঙ্গাইল। যারা মানুষ নয় এরা আওয়ামী লীগ। আজকে প্রশাসনে কিছু কিছু মানুষও তাদের কাছে পরিচয় আমার হয়েছে, যারা প্রশাসনে সে ভদ্র ব্যক্তি নেই, এরাও আওয়ামী লীগ হয়েছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে গেলে অবশ্যই সাংগঠনিক শক্তিশালী অর্জন করার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সাজু ঢাকা ১৪। তারপরে আপনারা প্রস্তুত থাকবেন সাধারণ চৌধুরী কক্সবাজার ৪, নিতাই রায় চৌধুরী বাঁকুড়া, শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর ১। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণশুনানি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আমার বিএনপির সংগ্রামী মহাসচিব সহ আমার সহকর্মী এবং সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা ১৪ ১৮৭ মিরপুর, শাহ আলী এবং দারুস সালাম নিয়ে যে আসন, সেই আসনে আমার অভিষেক ঘটেছে ৩০শে ডিসেম্বর। এই আসনের পূর্ববর্তী আসনটি ছিল ঢাকা ১১, যার বরাবরই নেতৃত্ব দিয়েছে ১৯৭৯ সাল থেকে আমার ১৪ পিতা আলহাজ খালেক সাহেব। বড় আশা নিয়ে যে অভিষেক আমি শুরু করেছিলাম সে ১০ই ডিসেম্বরে ধানের শীষের প্রতীক নিয়ে, কিন্তু দুঃখ আমার, আমি সেই মনোনয়ন হাতে পেলাম না আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে। আমি পাইনি আমাদের এই তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে কাছে পেতে। তারপরও ১০ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকে আমার নির্বাচনী এলাকার ৩টি থানাতে বিএনপির মূল সভাপতি নেতৃবৃন্দ প্রত্যেককে গ্রেফতারের মাধ্যমে শুরু হয় রাজধানী ঢাকার এই একই চিত্র যেটা আপনারা আজকে দেশব্যাপী তুলে ধরেছেন। এ পর্যন্ত অর্থাৎ ১০ই ডিসেম্বর থেকে নির্বাচনের দিন পর্যন্ত সর্বমোট ২৩০ জন নেতাকর্মী এবং সমর্থকরা কারাবন্দি লাভ করেন, এখনো মাত্র ১০ জন তারা মুক্ত হয়েছেন। তো সেই সব নির্ভীক শূন্য আমি বলবো আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং অকুতোভয় সৈনিক। আপনারা জানেন যে ১৪ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঐক্যফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দ যখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বের হচ্ছিলেন, সেই সময় অকস্মাৎ আমাদের উপর হামলা করা হয়। সেই হামলায় আমাদের দলীয় নেতৃকর্মী নেতাবৃন্দ আহত হওয়ার পরও প্রতিটা দিন নির্বাচনী প্রচারণায় তারা অকুতোভয় সৈনিকের মতোই আমার পাশে ছিল। আমি নিজেও হামলার শিকার হই এবং বাংলাদেশে আমি মনে হয় সর্বপ্রথম যে ১৫ই ডিসেম্বরে সেই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ আমাদের শীর্ষ নেতা ডক্টর কামালের গাড়িঘরে হামলার মামলার বাদী হচ্ছি আমি, এবং আমার হয়ে মামলা যাকে আমি ক্ষমতা অর্পণ করি তাকেও নির্বাচনের আগের দিন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় আমার ২৬০টি কেন্দ্রের প্রতিটি এজেন্টের বাড়ি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। তারপরও ২৯শে ডিসেম্বর আমি দমি থাকিনি, প্রতিদিন আমার বাসা থেকে বার হওয়ার মুহূর্তে গড়ে ২৫ থেকে ২৯ জন করে গ্রেফতার হতো। তারপরও আমি নতুন তালিকা নিয়ে ২৬০টি কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্ট আমি নিয়োগ করি। এবং আপনারা জানেন যে ২৯শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ যখন প্রথম আমার কাছে খবর আসে যে আমাদের অন্তত ৫০টি কেন্দ্রে ভোট কাটা শুরু হলো, আমি সাথে সাথে আমাদের স্টিয়ারিং কমিটি, নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে অবহিত করি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে অর্থাৎ যুগান্তর, প্রথম আলো সহ সব পত্রিকায় সর্বপ্রথম ঢাকা ১৪ আসনে ভোট কাটার বিষয়টি অবহিত করা হয় এবং প্রকাশিত হয়। সকালবেলা ৮:০০ নির্বাচনে যাওয়ার পূর্ব মুহূর্তে একে একে খবর আসা শুরু করে আমাদের প্রতিটি কেন্দ্র থেকে এজেন্টগুলোকে বের করে দেওয়া হচ্ছে। সেই অবস্থায় আমি আমার বাবা সহ যখন ভোট দিতে যাই সেখানে গিয়ে কোনো কেন্দ্রে আমি যখন কোনো এজেন্টকে না পেলাম তখন শুধুমাত্র একটি ছেলে সামনে এসে বললো যে সে এজেন্ট, কিন্তু সে ভোটার হিসেবে ভিতরে আসলো। আমি চ্যালেঞ্জ করি, সেই মুহূর্তে চ্যালেঞ্জ করে তাকে সেই ভোট কক্ষে বসিয়ে দিয়ে আসি। তারপরও একের পর এক ফোন আসতে থাকে যে আমাদের এজেন্ট একজনও আর কেন্দ্রে থাকতে পারছে না, ভোটারদেরকে পর্দার ভিতরে গোপনীয়তা রক্ষা না করে সরাসরি প্রকাশ্যে ভোট দিতে বলা হচ্ছে। ধীরে ধীরে যখন ভোটের লাইন বাড়তে থাকলো এবং তারা যখন বুঝে ফেললো যে নৌকার স্লিপ বুকে দিয়ে এই যে তারা ভোট দিচ্ছে এটা সবই ধানের চিজ, আমি তাই এত কিছুর পর ধন্যবাদ জানাতে চাই। ৫৪,৯৮১ ভোট আমি প্রাপ্ত হয়েছি। সেই ৫৫,০০০ ব্যক্তি যারা কষ্ট করে ভোট কেন্দ্রে সাহসের পরিচয় দিয়ে আমাকে অর্থাৎ ধানের শীষকে ভোট দিয়েছে কিন্তু ফলাফল পাননি, আমি বলবো আমাদের এখন সময় হয়েছে এই জনগণ নাগরিকদের ভোটের অধিকার ছিনিয়ে আনার জন্য
আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য আমরা চাবো, আমরা যারা নবীন আছি আগামীতে দল থেকে যে কোনো কর্মসূচি দেওয়া হবে, ঢাকা চোদ্দ আসনের সকল নেতাকর্মী এবং সমর্থকরা আমরা প্রস্তুত আছি যে কোনো কর্মসূচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ সাজু, আর একটু সংক্ষেপ করলে ভালো হয়। এখনো যারা আসবেন আপনারা দয়া করে সবাই এখানে চলে আসেন কাছাকাছি, যারা শাহজাহান চৌধুরী, গঙ্গাধর চাই, নিতা রায় চৌধুরী, মাগুরা, শাহ মোহাম্মদ আবু জাফর, আব্দুর রহমান গদি, ফিসরা শেখ হাসিনা, আব্দুর রহমান গদি, ফিসরা শেখ হাসিনা, এখন ম্যাট্রিয়েটিক ফ্যামিলি চলছে দেশের করার কোনো নাই। দশ বছর যাবত এই ব্যবসার মালিক আব্দুর রহমান বদি কে নমিনেশন না দিয়ে মানে এলাকার মধ্যে অজনপ্রিয় হওয়ার কারণে তার স্ত্রীকে কোন রকমের ট্রান্সফার করেছে মিসেস বদিকে। এখন আমি মনে করলাম যে আমি দশটা বছর এলাকার মধ্যে থেকে এমন ভাবে সংগঠন করেছিলাম যেটা আমার মনে হয়েছিল আমি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সবগুলি জয় করতে পারবো, কিন্তু পারি নাই। আমি ব্যর্থ হয়েছি। ব্যাপক টাকা, এই কালো আপনার ইয়াবার টাকা আর প্রশাসন, পুলিশ প্রশাসন, বিডিআর, এদের সেখানে বিডিআর, পুলিশ, আব্দুর রহমান বদি বাহিনী সকলে নির্বাচন কমিশনের প্রধানের কাছে গিয়েছি, কোন প্রতিক্রিয়া পাইনি, লম্বা দিচ্ছে অনেক আছে, মহিলা পর্যন্ত ধরে এক মাস দুই মাস তাকে দিয়েছে। এত দুঃখ এগুলি এই স্বল্প সময়ে বলা যাবে না, স্বল্প সময়ে শেষ করা যাবে না। ডক্টর কামাল সাহেব এবং ইমাজউদ্দিন সাহেব আরো এখানে অত্যন্ত সত্য আলাপি ভাইয়েরা আছেন, আল্লাহর ওয়াস্তে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি এটা জনপ্রিয় দাবি, সেই দাবি দেন, তাকে মুক্তি করার দাবি দেন, বুজদিগের প্রতিষ্ঠার দাবি দিয়ে আন্দোলনে নামিয়ে যান, না হলে কোন কাজ কথা শুনবে না মানুষ। সবাই একতাবদ্ধ হন, ঐক্যফ্রন্ট যদি ঐক্য না হয়, মনে ঐক্য না আসে, তাহলে কোনো কাজ হবে না। এখানে দুষ্ট যে কোনো লাভ নাই, সকলেই দোষী, সকলেই দোষী। আমি আর বেশি বলে না বলে সকলকে সালাম দিয়ে আর ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্বাচনের মধ্যে হঠাৎ করে একদিন মানে আমার বাড়িতে আমি, আমার দুই ছেলে, আমার বৌমা এবং আমাদের অন্য পরিবারের লোকজন আছে, হঠাৎ করে সেখানে মানে কথা হতো যে আমার বাড়ি আক্রমণ হবে ও 24 তারিখে পরে, 25 তারিখে। আমি সেনাবাহিনী তাদেরকে টেলিফোন করলাম, ডিসিকে টেলিফোন করলাম, এসপিকে টেলিফোন করলাম, সবাই একই কথা বলে স্যার কোনো অসুবিধা নেই, আমরা দেখছি। কিন্তু শেষ পর্যন্ত যা হোক, শেষ পর্যন্ত আমাদের নিজেদের কাজে আমরা সেখানে প্রতিরোধ সৃষ্টি করে কাটাল। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন হয়নি, আধা ঘন্টা ভোট দিতে পেরেছিল, আমি 65,000 ভোট পেয়েছি, কিন্তু 12টা পর্যন্ত ভোট হলে 1,00,000 ভোটের বেশি ব্যবধানে হয়তো পাশ করতে পারে। এই নির্বাচন হয়নি, আপনারা সবাই যে কথা বলেছেন, প্রথম ওই আসাদুল্লাহ আমাদের লালমনিহাটেতে যে কথা বলেছেন, একই চিত্র সব জায়গায়, বা সবাই বক্তব্য একই কথা এসছে, বাংলাদেশে নির্বাচন হয়। কিন্তু এই নির্বাচনের বাদ দিয়ে আমার কয়েকটি প্রশ্ন আছে এবং আমার কয়েকটা উপলব্ধি আছে, সে কথা মনে করতে। আমরা কেন আওয়ামী লীগের লোকজন গোটা নির্বাচনের সময় তারা ভোট চায়নি, কেন গোটা নির্বাচনের সময় কেন শুধু পুলিশ প্রশাসন, ডিসি, বিজিবি, সে পর্যন্ত সেনাবাহিনী সবাই একটি পরিকল্পিতভাবে তারাই ভোট দিয়ে হাসিনাকে ক্ষমতা আনতে হবে এবং আওয়ামী লীগের নেতারা জনগণের কাছে ভোট দিতে যায়নি, কারণ তারা জেনেছে, তারা বিশ্বাস করেছে অনেক আগে থেকে যে এই নির্বাচনে জনগণের সমর্থন আওয়ামী লীগের পক্ষে নেই, অথচ আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, সেখানে পুলিশ, আর্মি সব কিছু কোন নির্দেশে তারা এটা এবার ব্যবহৃত করবে।
এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথায় মানে আসতে হবে। আমরা নির্বাচন এবং আন্দোলন দুটোকে পাশাপাশি রেখেছি। আন্দোলন এবং নির্বাচন যদি পাশাপাশি হয়, এই পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দি মাসেস, এই পলিটিক্যাল দ্য লিডার্স অফ পলিটিক্যাল জোটস আর দি গাইড অফ দ্য মাসেস। তাহলে এই যে আমরা যারা আসি বাংলাদেশের 300 সিট আমরা যখন নির্বাচন করছি, যখন প্রতিদিন আমাদের গাড়ি ভাঙছে, আমাদের অফিস পুড়িয়ে দিচ্ছে, তাদের নিজেদের অফিসে আগুন দিয়ে আমাদের নামে মামলা করছে, আমাদের হাজার হাজার লোক গ্রামে গঞ্জে ঘুরছে, তখন আমাদের সেই নির্বাচনে গিয়ে তখন কি আন্দোলন আমরা করলাম? সেই আন্দোলনের ডাক পেল না কেন? কেন আমরা ডাক দিলাম না যে নির্বাচনকে প্রতিরোধ করতে হবে, এদের এই সন্ত্রাসকে প্রতিরোধ করতে হবে? সংগ্রামী বন্ধুগণ, জনগণ তো পরিবর্তন চেয়েছিল, জনগণের প্রবণতা হচ্ছে পরিবর্তন, পরিবর্তন তারা পরিবর্তন চায়। হ্যাঁ, একটা একটা অভিজ্ঞতা হয়েছে, জনগণ দেখলো যে রাষ্ট্রযন্ত্রের সামনে এসে তাদের পরিবর্তনের সামনে বাধা হয়ে দাঁড়ালো, অতএব এখন জনগণ সেই অচলায়তন ভাঙতে চাইবে, এখন কার নেতৃত্বে ভাঙবে? অচলায়তন ভাঙা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বা অভ্যুত্থান ঘটানো বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যে রাষ্ট্র ক্ষমতা দখল করা, সেটা কি আমরা যারা এই রাজনীতি করছি আমরা সেই জন্য করছি কিনা, এটা আমাদের প্রশ্ন। কেন বেগম খালেদা জিয়াকে জেলখানে আটকে রেখেছে? এর কি মামলায় 5 বছর সাজা হয়েছে? প্রত্যেক দিন আমাদের জুনিয়ররা যখন কোর্টে দাঁড়ায় তখন 5 ইয়ার্স কনভিকশন সাথে সাথে বের, সেই 5 বছরের বেল দিয়ে দিল, আবার 10 বছর করল। মিথ্যা ষড়যন্ত্র মূল্য মামলায় বেগম জিয়াকে জামিন দিচ্ছে না কেন? কেন তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না? কারণ যে বেগম জিয়া হচ্ছে এদেশের দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, জাতীয় স্বার্থের পক্ষের পক্ষের শক্তি, এবং বেগম জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আন্দোলন করছেন। তাই বেগম জিয়াকে মুক্ত করলেই তাদের তত্ত্বে তাবস কেটে উঠবে, রাষ্ট্র ক্ষমতাতে সরে যেতে হবে, তাই বেগম জিয়াকে তারা মুক্তি দিতে চায় না। তা আমরা যারা বিএনপি করি, আমরা এই নির্বাচনকে যদি আমরা আন্দোলন হিসেবে নিয়ে থাকি, তাহলে আমাদের মনে হয় আমরা সঠিকভাবে করিনি। আর যদি নির্বাচনে এত বড় ভোট ডাকাতি পড়ো, নির্বাচনের পর আজ তো হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, আমাদের বন্ধুদের প্রশ্ন, আমাদের প্রশ্ন করে যে কেন তাহলে 22 দিন ধরে নির্বাচনের পরের দিন কেন আমি আন্দোলন করলাম না, কেন কেন হরতাল দিলাম না, কেন অবরোধ ডাক দিলাম না? বলবেন যে তাহলে আমাদের আরো কর্মী অ্যারেস্ট হতো। জনগণকে যে অত্যাচার হচ্ছে সেই জনগণের সামনে কিন্তু আমরা যেতে পারি না। জনগণের কষ্ট, যে নিপীড়ন, যে নির্যাতন, এটা বাংলাদেশের জনগণ, এই জনগণের কষ্ট মুছে দিতে হবে। একটি কথা মনে রাখতে হবে, 15th Amendment-এর মধ্যে এই নির্বাচনে যা আমাদের ভুল হয়েছে, আমরা যে 7 দফা দিয়েছিলাম বিন্দুমাত্র একটা দফা মানে নাই, কেন হঠাৎ করে আমরা নির্বাচনে গেলাম? কেন পার্লামেন্ট বিলুপ্ত না করে অন্তত বেগম জিয়াকে মুক্তি না দিয়ে যে নির্বাচন হলো সেই নির্বাচন আমরা যাওয়া আমাদের ঠিক হয়নি, আমাদের এই নির্বাচনে গিয়ে আমাদের লাভ হয়নি? হ্যাঁ, বলবেন যে জনগণ অভিজ্ঞতা অর্জন করেছে যে ভোট দিতে যেতে ভোট দিতে পারে না, অর্জন করি নাই, তারপরেও কোন প্রার্থীর চেয়ে কম পরিশ্রম করেছি এটা কেউ বলতে পারবেন না। আমার বিনীত অনুরোধ ছিল যে আমাদের আত্মসমালোচনা গুলো আমরা যার যার দলীয় ফোরামে করবো, সেখানে যদি সিনিয়র নেতৃবৃন্দ এসে গণশুনানি এবং আত্মসমালোচনাকে একাকার করে ফেলেন, এটা খুব দুঃখজনক। আসলে আসলে এটা আর বলার কিছু নাই, কারণ হেডিংটাই আছে একাদশ জাতীয় সংসদের তথাকথিত নির্বাচনের উপরে। কাজে আমি আশা করব মহাসচিব এখানে উপস্থিত আছেন, বিএনপি সিনিয়র নেতা যারা বলবেন বিএনপি ফোরামে বলেন দয়া করে। এখন আমি বলার জন্য অনুরোধ করব খন্দকার আবু আশফাক ঢাকায় উপস্থিত। শ্রুতি মণ্ডল ইসলাম আলাইকুম, খুব সুন্দর কথা বলেছেন, নির্বাচন করতে পারেনি, কারণ প্রথম ষড়যন্ত্রটা কিন্তু আমাদের 17 জনদের শুরু হয়েছিল। আমরা 17 জন উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র আমরা নির্বাচনের জন্য যোগ্য ছিলাম, নির্বাচন কমিশন আমাদের যোগ্য করেছিল, কিন্তু আজকে যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি তার উপরে বসে যারা বিচার করেছেন তারা আমাদের অযোগ্য ঘোষণা করেছেন। আমরা জানতাম নির্বাচন কমিশন যখন যোগ্য ঘোষণা করেন এবং মার্কা দিয়ে দেয় তারপর কোনো আদালতে কোনো মামলা হয় না, কিন্তু আমরা দেখেছি তার ব্যর্থ ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। এর জন্যই আমি আজকে মাইকের সামনে এসেছি। আপনারা যারা নির্বাচন করেছেন, আপনাদের যে অবস্থা হয়েছে, আমরা যারা করতে পারিনি
হয়তো শেখ হাসিনা সদয় হয়ে আদালত সদয় হয়ে আমাদেরকে কিছুটা মুক্তি দিয়েছেন, যে শেষ পর্যন্ত আমাদের যে ধ্বংসলীলাটা দেখতে হয়নি, আরো শত শত নেতা কর্মী আহত হইতো, সেগুলো হয়নি। যাই হোক, এখন আমরা নির্বাচনের যে ঘোষণাটা আমরা দেখলাম রাত্রেবেলা, যে সমস্ত পদগুলো নিয়ে যাচ্ছে, সমস্ত এলাকাগুলো নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা একটা প্রোগ্রাম দিতে পারতাম। এরপর যে দুইটা দিন গেছে, দুইটা দিন কিন্তু আনঅফিসিয়ালি হরতাল হয়ে গেছে, অবরোধ হয়ে গেছে, বেশ কোন লোক ঘর থেকে বের হয় নাই, পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে, তখন একটা প্রোগ্রাম আমরা দিতে পারতাম। যাই হোক, আগামী দিনে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি, এর জন্য আমরা প্রোগ্রাম চাচ্ছি এবং তার প্রমাণকে দেশে ফিরিয়ে আনার জন্য যে কোনো আন্দোলন সংগ্রামের প্রোগ্রাম চাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। মাননীয় মহাসচিব, সবাই প্রোগ্রাম চাচ্ছে। এখন পিরোজপুর 3 রুহুল আমিন দুয়াল, তাড়াতাড়ি ওখানে সুধী মন্ডলী। আসসালাম আলাইকুম। 17 ডিসেম্বর আমার পিরোজপুর 3 মাঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল দুইজন, লাঙ্গল মার্কার প্রার্থী রুস্তম আলী ফরাজি এবং একজন বিদ্রোহী প্রার্থী ছিল। 17 ডিসেম্বর পিরোজপুর জেলার দায়িত্বে থাকা কর্নেল সরোয়ার, যিনি বিজেপির কর্নেল খুলনাতে বসেন, ওনার নেতৃত্বে উনি ডিজিএফের মেজর জাহিদ এবং বিজেপির মেজর এবং এনএসআইডি এস্টেট ডাইরেক্টর, স্থানীয় এসপিডিসি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এদের সমন্বয় বিদ্রোহী প্রার্থীকে তুলে দেওয়ার জন্য প্রকাশ্যে মঠবাড়িয়া ইউনিয়ন অফিসের সভাকক্ষে বসে তারা মিটিং করে বিদ্রোহী প্রার্থী তুলে দেওয়ার জন্য, এবং বলে যেখানে কোনো বিএনপির লোক নাই তো। এবং এরপরে দুইজনকে বসাইল, বিদ্রোহী প্রার্থী উঠবে না, তাকে খুব ফেরেট করা হইল এবং তাকে বলা হইল আপনাদের দুইজনের জুড়িতে যে ভোট আছে এর সাইতে তো আপনাদের প্রতিপক্ষ প্রার্থী আপনাদের দুইজনের সাইতে 3 গুণ বেশি আছে, তাই লাফাক বোরখানে। পরের দিন প্রার্থী নাই, আমি সাথে সাথে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সাহেবকে জানাবার চেষ্টা করছি এবং যারা খোঁজ খবর নিতে তাদেরকে জানাইছি যে আর্মি এইভাবে করতেছে, অর্থাৎ নির্বাচনটা আর্মির ব্লুপ্রিন্টে পুলিশ প্রশাসনের কার্যকরী ভূমিকা পালন করছে এবং সমস্ত ব্লুপ্রিন্টে ছিল তাদের। আমরা আর্মির জন্য সারা বাংলাদেশে 24 তারিখে আসলেই আমরা এদের জয় করে ফেলাবো, বিএনপি ক্ষমতা চলে আর্মির ফোন দিয়ে ঘড়ি ধরে সশস্ত্রে গেলাম, বলে টিউনো সাহেব অথবা ম্যাজিস্ট্রেট আছে তারা আমাদের পরিচালনা করবে, তাদের কাছে বলে। আমাদের লোকজন ছিল নির্বাচন আমরা যারা করি, আমাদের তো হাতটা যারা নির্বাচন পরিচালনা করে যেহেতু থাকে না, ছাত্র দলের বহু লোকজন কিন্তু এই নির্বাচনে কর্মকাণ্ডে ছিল, তারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাহায্য সহযোগিতা করছে। আমার ওখানে 38টা সেন্টার রাতে কাটবে, 38টা সেন্টারে 1,08,000 ভোট, এই 38টা সেন্টারে আমি ইনফরমেশন পাইলাম, আমি কোনটা কোনটা কাটবে সব পাইলাম। পাওয়ার পর আমি আমাদের সমন্বয় জানাইছিলাম, এখন দেখি যে হেসে যে আমি মনে হয় শক্তিশালী, জানাই কোনো লাভ হয় না ক্ষেত্রে। আমি 38টা সেন্টারে পাহারা দিলাম, কয়েকটা সেন্টারে তারা বোম্বিং করলো, বিজেপি পুলিশ র‍্যাব এরা যাইয়ে বলে এ বিএনপি দানেশীর পক্ষে ভোট কাটাইছে, এখন আমাদের বিভিন্ন বাড়ি বাড়ি তল্লাশি করে। সমস্ত আমাদের যারা কর্মী সমস্ত লোকজন বাড়ি বাড়ি তল্লাশি তাণ্ডব, এবং এক পর্যায়ে তারা পাহারা দিয়ে রাখছে এবং ভিতরে বসে রাত্রে ভোট কাটছে। সুনামি সারা বাংলাদেশে হয়েছে, আমরা এই সুনামিদের রক্ষা পাইয়া এখানে এখনো আজকে এই শুনানিতে আসতে পারছি, এই জন্য আমি আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আর পরিশেষে আমি একটা কথা বলবো, আমাদের ভালো লাগে না কিন্তু, কেন লাগে না, নেতৃবৃন্দর আচরণ আমাদের পছন্দ হয় না, কিন্তু সমন্বয়হীনতা হীনতার অভাব আমরা লক্ষ্য করি। বেগম খালেদা জিয়ার মুক্ত করতে হবে আন্দোলনের কর্মসূচি চাই,
তিনজন প্রার্থী, তিনশো জন প্রার্থী আছে, কিভাবে দায়িত্ব ভাগ করা হয়? জেলার নেতৃবৃন্দ আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, এদের এই যে ঢাকাকে কি করবেন, ওই গ্রাম থেকে সব প্রার্থীদের লোক নিয়ে আসবে, নেতৃবৃন্দ লোক নিয়ে আসবে। সঠিক কর্মসূচি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, তা নাহলে কিন্তু আমাদের কারো মুক্তি হবে বলে আমি মনে করি না। আর গত পরশুদিন এই চক বাজারে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডর কাছ থেকে বেগম খালেদা জিয়া একটি পরিতপ্ত জেলখানায় তিনি কিন্তু বসবাস করেন। ওখানে যে আগুনটি যে আসতে পারতো না, এটা কিন্তু নাই, এটা কিন্তু আমরা বুঝি নাই, আল্লাহ রহমত করছে, সামান্য একটু দূরে। অতএব বিএনপির পক্ষ থেকে আমরা বিবৃতি চাই, বেগম খালেদা জিয়াকে পরিতপ্ত জেলখানা থেকে অন্যত্র স্থানান্তর করা হোক। যে কোনো সময় এই পুরান ঢাকায় অ্যাক্সিডেন্ট করতেই পারে, অতএব আহ্বান জানাবো তার জন্য এর একটি বিবৃতি দেওয়া হোক। এবং ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আগামীতে সুন্দর ভেবেচিন্তে মানুষকে সম্পৃক্ত করার জন্য এভাবে না, আরেকটু পরিসরে এই সুনানি নেব না, বাইরে বাইরে হইলে ভালো হচ্ছে, ঘরের মধ্যে একটু বাইরে বেরিয়ে এত ভয় পেলে কিন্তু মুক্ত করতে পারবেন না, আর খালি বক্তব্য আর টেলিভিশনই শেষ, কাজের কাজ কিছু করতে পারবেন না। একটু ভয় লাগাছাড়া দিয়ে ওঠেন। অতএব আহ্বান জানাবো সবাই ঐক্যবদ্ধ থেকে সাহস নিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করার জন্য। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।